তা আমার দেশের টাকা আপনি লুটপাট করে নিয়ে বিনিয়োগ করবেন বিদেশে, আমার দেশের লোক না খায় মরবে, বেকার হবে, বেকার হবে আমার দেশের লোকের, কর্মসংস্থান হবে না। এত কিছু করলাম, বিদ্যুৎ যেখানে 3,000 মেগাওয়াট আছে সেখানে 26,000 মেগাওয়াট করলাম, আমার দেশে কেন বিনিয়োগ হবে না? কি অসুবিধাটা বিনিয়োগ করার? তাহলে বিদেশিরা কেন আমার দেশে বিনিয়োগ করতে আসবে? এই উন্নয়ন কার জন্য? হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকায় এই যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সুফল আমরা কি ভোগ করলাম? বিষয়টা হলো যে উন্নয়ন চোখে দেখা যায় না, বা বিএনপি উন্নয়নের কথা বলে না। এটা তো রাজনৈতিক বিষয়, উন্নয়ন আপনারা করেছেন, আপনারা আপনাদের উন্নয়নে ফিরিস্তি দিবেন, এ স্বাভাবিক নিয়ম। আমি তো কোনো উন্নয়ন করি নেই, আমি তো সরকারে নেই, তা আমি এর ফিরিস্তি দিতে যাবো কেন? তা আমি চোখে দেখি কোথায় কোথায় উন্নয়ন হয়েছে, সেটা কথা আমি অস্বীকার করি না। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, ওই কর্ণপুরীর ট্যানেল হয়েছে, চট্টগ্রাম শহর 10 ফুট পানির নিচে তলায় থাকে, এই যে উন্নয়ন, এটা তো আমরা দেখি, আমরা স্বীকার করব না, এটা কেমন কথা? উন্নয়ন আপনারা করছেন, আপনি একটা দায়িত্বশীল পদে আছেন, আপনার এলাকায় আপনি উন্নয়ন করবেন, আপনি বলবেন আমি দায়িত্বশীল পদে নাই, আমি আপনার উন্নয়নের ফিরিস্তি গাইতে যাবো কেন? আমরা যদি এরকম বলি যে এই জাতীয় সংসদ ভবন যেখানে বসে আজকে আমাদের সংসদ সদস্যরা আইন প্রণয়ন করে, এটা আইব খান করে গেছে, যে 20 একর জায়গার মধ্যে গণভবন মানিক মিয়াবি নিতে, সেটা তো আইব খান করে গেছে, স্পিকার যে বাড়িতে থাকে সেটা তো আইব খান তৈরি করে দিয়ে গেছে। তা আইব খান রেখে আমি স্যালুট দিব নাকি? সে তো স্বৈরাচার, আমি তাই বলবো। এই যে সাইদাবাদ থেকে জনপথ গাজীপুরপুর চৌরাস্তা পর্যন্ত এরশাদ করছে, যমুনার সারচার্জ এরশাদ প্রবর্তন করে গেছে, এই যে হোটেল সোনারগাঁ থেকে 32 নম্বর কলাবাগান পর্যন্ত যে লিঙ্ক রোড, এটা তো এরশাদ করছে। তা আমি কি এরশাদের সালাম দিব নাকি? আমি এরশাদের সরে ছাড়ি বলবো? আপনার উন্নয়ন করেছেন জনগণের জন্য কতটুকু কাজে লাগবে, উন্নয়নের একটা বিষয় থাকে, জনগণ এই উন্নয়ন দিয়ে কতটুকু লাভবান হয়েছে সেটাকে কম্পেয়ার করলে উন্নয়নের গুণগান মানুষ বলে এবং শুনে। এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে উন্নয়ন, এটা কেন করা হয়েছে? আজকে মেট্রো রেল, আজকের পদ্মা সেতু, আজকের এই আপনার এই আমাদের যে ঢাকায় এক্সপ্রেসওয়ে, এগুলি তো বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে আমাদের দেশে বিনিয়োগ বৃদ্ধি করে আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত যুবক যারা বেকার হয়ে আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এই সমস্ত উন্নয়ন কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে সরকার। এটা কোনো পার্সোনাল কাজে ব্যবহার করা হবে? আজকে যে পদ্মা সেতু হয়েছে সেখানে আপনি দেখেন রেল কোনো কানেকশন আছে, সেখানে আজকে কি হচ্ছে যে একটা অংশ আমাদের কাছ থেকে ডিটাচ ছিল সেটাকে সংযোগ করা হয়েছে, সেখানে কি হবে শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে উঠবে। তা আজিজ খান সাহেব আপনার 41তম সিঙ্গাপুরে ধনী হলেন, ওনার বাড়ি কাশিয়ানিতে, উনি ওখানে 2টা পাওয়ার স্টেশন করলেন না, 5টা গার্মেন্টস করলেন না, টাকা নিয়ে উনি সিঙ্গাপুরে ব্যবসা শুরু করলেন, সেখানে উনি বিনিয়োগ করেন। কার টাকা? এই যে ইন্ডিমিউনিটি দিয়ে বিদ্যুতে কুইক রেন্টালের 1 লক্ষ কোটি টাকার মতো তারা বাংলাদেশ থেকে সরাই নিয়ে গেল। তো পদ্মা সেতুর সুফল আমি কী ভোগ করবো? এই সুফল ভোগ করবো তো এই জন্যেই যে সেখানে আমাদের বিনিয়োগকারীরা যাবে, বিনিয়োগ করবে, সে এলাকা ডেভেলপমেন্ট হবে, এই জন্যই তো এত কষ্ট এত পরিশ্রম। তা আপনি কী করলেন? এসালং 7টা ব্যাংক লুটপাট করে নিয়ে চলে গেল, সিঙ্গাপুরে যায় 362 রুমের হোটেল বানাইল। তা আমার দেশের টাকা আপনি লুটপাট করে নিয়ে বিনিয়োগ করবেন বিদেশে, আমার দেশের লোক না খায় মরবে, বেকার হবে, বেকার হবে আমার দেশের লোকের, কর্মসংস্থান হবে না। এই উন্নয়ন কার জন্য? হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকায় এই যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সুফল আমরা কী ভোগ করলাম? আমাদের দেশের গার্মেন্টসের মালিকরা যারা বিভিন্ন রকম পণ্যদানা নিয়ে সরকার থেকে সুযোগ নিয়ে
কোটি কোটি টাকা কামাই করছে, ওভার ইনভয়েস করে, টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। তারা আজকে ভিয়েতনামে যায় গার্মেন্টস করে, কম্বোডিয়াতে যায় গার্মেন্টস করে, শ্রীলঙ্কায় গার্মেন্টস করে। কেন এই বিনিয়োগ তো আমার দেশে হওয়ার কথা। এত ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, আমরা এত কিছু করলাম, বিদ্যুৎ যেখানে 3,000 মেগাওয়াট আছিল সেখানে 26,000 মেগাওয়াট করলাম, আমার দেশে কেন বিনিয়োগ হবে না? কি অসুবিধাটা বিনিয়োগ করার? তাহলে বিদেশিরা কেন আমার দেশে বিনিয়োগ করতে আসবে? সেজন্যই কথাটা এই জন্যই এইভাবেই আসে যে আপনার বিনিয়োগের সুবিধাটা কিভাবে ভোগ করছে জনগণ। জনগণ যদি সেটা সফল ভোগ করতে পারে, তাহলে সেই আপনার উন্নয়নকে জনগণ স্মরণীয় করে রাখবে, বরণীয় করে রাখবে। যদি সেই উন্নয়ন আমার কোনো কাজে না লাগে, তাহলে সেই উন্নয়ন আপনি করছেন সেটা আপনার ব্যাপার, আপনি ফিরিস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। উদাহরণ দেন, ইতিহাস লেখেন, আমি আপনাকে কোনো বাধা দিব না, আমাদের তো এটা বক্তব্য না। আজকে যে কথা আপনি বলছেন, ঢাকার মেয়র বলছে, তাপস সাহেব, মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না, তার আগেও কিছু কথা আছে, পিছেও কিছু কথা আছে, ভালো, তা আগের পিছের কথাগুলি বইলা তারপরে যদি আপনি একজনকে থ্রেট করেন, একজনে যদি আপনি ধমক দেন, এটা কি আইনসঙ্গত হইল? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই একই অবস্থা, এই বাংলা আর ওপার বাংলা, সেখানে পিসিআর বাতিজার যন্ত্রণায় ওপার বাংলার বিরোধী দলগুলি নিষ্পেষিত হচ্ছে, আবার এখন ঢাকাতেও ফুপু আর বাইপোয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তারা রাষ্ট্রটা কি তাদের নিজেদের মনে করে? কেউকে থাকতে দিবে, কেউকে থাকতে দিবে না, কেউকে আসতে দিবে, কেউকে আসতে দিবে না, এই রাষ্ট্রটা কি তাদের ব্যক্তিগত রাষ্ট্র? এ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে, ইজ্জত দিয়ে স্বাধীন করা হয়েছে, সে দেশ আপনি কি? আপনি একজন নাগরিক, আমি একজন নাগরিক, 18 কোটি মানুষের নাম লিস্ট করলে আপনার নামও আছে, আদম শুমারিতে আমার নামও আছে, অসুবিধাটা কি? আপনি কি অন্য কিছু? আপনার 2টা হাত আছে, আপনার 2টা পা আছে, 2টা চোখ আছে, আমার তো তাই আছে, আপনি আমার চেয়ে বাড়তি কি নিয়ে আসছেন এই দেশে? শুনেন, আমরা রাজনীতি কেন করি? রাজনীতি করি হলো দুঃশাসন, অন্যায়, গুম, নির্যাতন, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ যত কিছু আছে সেগুলির সাথে এই সরকার জড়িয়ে গেছে, সেহেতু আমরা এই সরকারের একটা সমাপ্তি চাই। এটা জনগণ চায়, বিরোধী দল চায়, সারা বিশ্ব চায়, সেই ধারাবাহিকতা আমরা আমাদের বক্তব্য রাখি এবং বলি, এবং এটা চলতেই থাকবে, হয় জিতবো না হলে আমরা হারবো, এটা নিয়ে তো কোনো তর্ক বিতর্ক করার কথা না। তো যে দলই যখন সরকারে ছিল, যে দলই যখন বিরোধী দলে ছিল, সেই দলই এই ভাষায় কথা বলছে। বিরোধী দলের ভাষা আবার কোনটা? নতুন করে ব্যাকরণ লিখবেন, ডিকশনারি বানাবেন, তা তো সুযোগ নেই। তো ওনারা যা বলছে 96 সালে, আমরাও এখন তা বলি, ওনারা যা যেটা 2001 সালে বলছে 6 সাল পর্যন্ত, আমরা ওনারা যেটা বলছে সেটাই আমরা বলি, আমরা তো নতুন কোনো তথ্য এখানে হাজির করিনি। আমরা ওনাদের কাছ থেকে ওনাদের বক্তব্যগুলি, বিরোধী দলে থাকতে যেভাবে যে ভাষায় ওনারা বলতেন, আমরাও বিরোধী দলে থাকাকালীন ওই ভাষাই ওই বক্তব্যগুলি বলি, এতে ডিফারেন্ট কিছু নাই, এটাতে ওরিড হওয়ার তো কিছু নাই। সরকারকে আমার বক্তব্য কি, বিরোধী দল কেন থাকবে? বিরোধী দল সরকারের সমালোচনা করবে, দোষ ত্রুটি ধরে দিবে, এটা তো বিরোধী দলের কাজ। আপনারা তো এই দেশে এইগুলি কালচারই নাই, আপনারা তো এটা মানতেই চান না। কে কোথায় কি বললো হাতে তো ঢুকায় দাও, কে কোথায় কি একটা পোস্ট দিল তাড়াতাড়ি তারে ইয়ে করো, ডিজিটাল আইনে মামলা দাও, তারা জেলে ঢুকায় দাও। তো বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ তো সমালোচনা করা, বিরোধী দলের কাজ তো হলো সমালোচনা করে সরকারের দোষ ত্রুটি, সেটা দরকার সরকারকে জানায় দেওয়া, সরকার দেখবে যে এটা যুক্তির দাবি কিনা বা যুক্তি বিরোধী দল বলছে কিনা, সেই হিসাবে তারা তাদের কর্মপরিকল্পনা নিবে, এটা তো বিরোধী দলের কাজ। তো এই সাংস্কৃতি তো এই দেশে নাই, এদেশের সাংস্কৃতি হলো গুম, হত্যা, লুট, দঙ্গ, এই মানি লন্ডারিং, আপনার এই হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে,
মানব অধিকার লঙ্ঘন করবে, মানুষকে অত্যাচার করবে, নির্যাতন করবে। তো এইটা যদি রাজনীতির ভাষা হয়, এটা যদি গণতন্ত্রের ভাষা হয়, তাহলে তো অবশ্যই বিরোধী দল তাদের বক্তব্য যেটা বলছে সেটা যথার্থই বলছে এবং বলতে থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পরেশ।